আগামীকাল বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার পরিচালনা কমিটির নির্বাচন। 2 বছর মেয়াদি এই পরিচালনা কমিটির নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি পূর্ণাঙ্গ এবং 1টি আংশিক প্যানেল। তহিদুর রহমানের রিপোর্ট। রিকন্ডিশন গাড়ি ব্যবসার খাত এখন বেশ বড়, অর্থনীতিতেও এ খাতের অবদান অবজ্ঞা করার মতো নয়, এমন দাবি বারবিডা নেতাদের। আমদানি শুল্ক সহ বেশ কিছু নীতির কারণে নতুন গাড়ির সাথে বাণিজ্য বৈষম্যের শিকার রিকন্ডিশন গাড়ি, একথাও জানালেন ব্যবসায়ীরা। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদ্বন্দ্বীরা বারবিডার আসন্ন নির্বাচনের ইশতেহার সাজিয়েছেন। প্রধানত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সম্মিলিত পরিষদ ও গণতান্ত্রিক পরিষদের মধ্যে, একটি স্বতন্ত্র প্যানেলও ভোটে লড়ছে। সম্মিলিত পরিষদের শীর্ষ নেতা বলছেন, দেশের অর্থনীতির সাথে রিকন্ডিশন গাড়ির ব্যবসাও বেড়েছে, বেড়েছে জটিলতাও। গাড়ি ব্যবসায়ীদের সমস্যা সমাধানে অবদান রাখতে চান তারা। আমি যেহেতু প্রতিষ্ঠাতা সভাপতি, আবার এখানে আসতে হলো কারণ ব্যবসাটার অবস্থা এখন ক্রমশ নেতিবাচক হচ্ছিল। অনেক তরুণরা ব্যবসা এসছে এবং তারা ব্যাপক আকারে এসছে, তো তাদের জন্য আমরা একটা অবস্থা তৈরি করতে চাচ্ছি যাতে তারা আস্থার সহিত ব্যবসাটা করতে পারে। দেশের রিকন্ডিশন গাড়ি ব্যবসায় বিনিয়োগ 20,000 কোটি টাকার মতো। বারবিডা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ বলছে, বিনিয়োগের এই আকার প্রত্যাশার চেয়ে কম। কিছু সমস্যা এখনও রয়ে গেছে, তাই বিনিয়োগ আশানুরূপ নয়। এসব সমস্যার সমাধান করতে সচেষ্ট হবেন বলে জানান সম্মিলিত পরিষদের শীর্ষ নেতা। এখানে লক্ষাধিক লোকের কর্মসংস্থানও হয়েছে, তো সেই হিসাবে এটাকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের এখন প্রয়োজন। দিয়েছি সংকল্পপত্র, একেবারে সরাসরি আমরা যে পয়েন্টগুলো বলেছি, কোন কোন জায়গায় আমরা কাজ করব এবং কোন কোন জায়গাটায় সদস্যদের আসল সমস্যা, সেটাই আমরা চিহ্নিত করতে পেরেছি এবং বলেছি। বারবিডা নির্বাচনে প্রতিটি প্যানেলে পরিচালক পদে 25 জন করে প্রার্থী রয়েছেন আর 5 জন লড়ছেন স্বতন্ত্র পরিষদ নামে। শনিবার সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট ভোটার 689। নির্বাচনে জয়ী 25 পরিচালকের ভোটে পরে মনোনীত হবেন 13 সদস্যের পরিচালনা কমিটি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।